আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন এই হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আমি সৈয়দ মইদিন বাবু রবিকার বাবু আজকে নিয়ে আসলাম আমাদের দ্বিতীয় শোরুম প্রথম শোরুম যারা দেখছেন দ্বিতীয় শোরুমটা দেখেন কারণ দ্বিতীয় শোরুমে আমার কি কি কালেকশন আছে কারণ একটা প্লট পরে আমার শোরুম কারণ ওই পাশে একটা এই পাশে একটা মাঝখানে একটা প্লট আছে এই আর কি যাই হোক আজকে আমার দ্বিতীয় শোরুম দেখাচ্ছি এখানে কি কি কালেকশন যারা ছোট গাড়ির জন্য আবেদন করেন তাদের জন্য এখানে আমার আছে কয়টা এলিয়ন গাড়ি 2013 মডেল এবং 17 রেজিস্ট্রেশন আসেন কি কি কালেকশন আছে যারা যারা ফোন দিচ্ছেন দেখতেছেন 17 প্রিমিও আছে 19 রেজিস্ট্রেশন এটা সোল্ড হয়ে গেছে এটা খাতা খুলো যাই হোক এখানেও সিয়েন্টা আছে টয়োটা সিয়েন্টা 7 সিট যারা অল্প নিতে চাচ্ছেন তাদের জন্য ছোট বড় ফ্যামিলির জন্য সিয়েন্টা এটা 7 সিটের গাড়ি টয়োটা সিয়েন্টা যাই হোক এই পাশে আছে আমার এক্সমোহা এই পাশে আমার আছে এক্সমোহা 2012 মডেল রেজিস্ট্রেশন 2017তে রেজিস্ট্রেশন 2017তে এই পাশে আছে আমার এটা সোল্ড হয়ে গেছে এটা 19 প্রাডো সোল্ড হয়ে গেছে এইখানে আছে আমার হুন্ডা টুকসান টুকসান এবং প্রাইম সামরুপ থেকে সব কিছুই আছে খুবই কম চলছে খুব কম মাইলেজ এটা কিন্তু মেকআপ ব্লু কালার 2021 মডেলের সব কিছুই আছে না বলতে কোনো শর্ত নেই তো আসেন ভিতরে চলে যাই এইখানে আছে আমার হ্যাভেল H9 যারা 7 সিটের গাড়ি খুঁজতেছেন হ্যাভেল H9 তাদের জন্য এটা 7 সিট গাড়ি এটা খুবই কম দাম অল্পর ভিতরে বিশ্বাস করেন খুবই কম দাম 7 সিটের গাড়ি 2000 সিসি টার্বো সানরুফ থেকে ভিতরে বেঞ্জিন ডুরের থেকে অনলি 23,000 কিলো চলছে এখানে আছে হায়েস ডিজেল যারা হায়েসের জন্য এতদিন ফোন দেন বারবার তাদের জন্য ডিজেল হায়েস গাড়ি এখানে ডিএস ডিজেল হায়েস গাড়ি আছে আপনারা দেখতে পারেন এটা সুপার জিএম কিন্তু সুপার জিএম এদিকটা বেরোইবো না ওদিকটা বেরোইবো আচ্ছা যাই হোক আমরা ওই পাশ দিয়ে বেরোই কারণ আমার জায়গা ছোটো তো এই পাশে শোরুমটা একটু জায়গা ছোটো কিন্তু ওইটা ওইটা আর একটু বড় এই আর কি ওইটা পাস করা পড়ল এটা 3 কালার যাই হোক আসো ভিতরে চলে যাই এখানে আছে আমার নিসান এক্সটাইল আছে নিসান এক্সটাইল এখানে নিসান এক্সটাইল 2014 মডেল প্যানোরামিক সানরুফ 7 সিট যাদের বড় পরিবার তাদের জন্য 7 সিট টু সেইখানে বেবি সিট থাকে পিছনে বাচ্চা কাচ্চা থাকে বসার জন্য সুযোগ সুবিধা আছে অনেক কিছু কি বলেন আছে না অবশ্যই আছে কাশের ভিতরে চলে যাই কাশের মেজিকটা ঢুকি আপনার হ্যাঁ এই পাশে আছে আমার প্রাডো এটা এটা কত মডেল জানি যায় 14 মডেল প্রাডো এটা 14 পিছনটা হয়েছে 12 এটা সোল্ড হয়ে গেছে এটা আমার সোল্ড হয়ে গেছে 12 গাড়ি আর এটা 14 গাড়ি দেখতে পাচ্ছেন আসলে এত কালেকশন রাখি প্রাডো অভাব নেই আমার সঙ্গে দুটো বড়া আর পিছনে আর একটা আছে আবার দেখতে পাচ্ছেন 2017 মডেলের H1 যারা H1 খুঁজতেছেন 12 সিটের গাড়ি লং মানে অনেক বড় যারা বড় বড় ঐশ্বের জন্য তাদের জন্য অফিসিয়ালভাবে এই গাড়িগুলো খুবই সুন্দর দেখো আসেন দেখেন একদম আনটাচ গাড়ি কেউ কোনো কথা বলার সুযোগ পাবেন না সানডুপ দুইটা সানডুপ আছে সানডুপ একটা মুন্ডুপ একটা সানডুপ দুইটা আছে দেখাও এই যে সানডুপ ওই যে মুন্ডুপ দুইটাই আছে ভিতরে দেখেন কন্ডিশন দেখেন সুপার কন্ডিশন এই সম্পর্কে বলার কিছু নেই আছে নাই এই পাশে আছে আমার 15 টা 18 রেজিস্ট্রেশন 15 টা 18 রেজিস্ট্রেশন প্রাডো আপনি একটা দুইটা তিনটা চারটা আছে এই শোরুমে আমার ওই শোরুমে তো বাদে দিলাম ওইটার তো তো প্রাডো অভাব নাই দিয়ে প্রাডো কি লাগবো না বলতে কোনো শব্দ নাই আছে নাই তো যার যেটা প্রয়োজন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যেন আমি আপনাদের পাশে সবসময় থাকতে পারি ভালো কিছু দিতে পারি তবে আমার দ্বারায় তো ক্ষতিগ্রস্ত হবেন না ভাই টাকা দিয়ে জিনিস কিনবেন আমার তো কিনেন বা আপনার যার কাছ থেকে কিনেন দেখে কিনবেন আমি বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করি বাংলাদেশ ইউজ কার বিক্রি করি এইটাই সবচেয়ে বড় কথা আর যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন তাদের জন্য এইটাই আমি কোনো এক্সচেঞ্জ গাড়ি বিক্রি করি না ডিলার করা থাকে আমার গাড়ি যদি কেউ এক্সচেঞ্জ দেখাইতে পারেন আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা ব্যথা নিব তবে হ্যাঁ কষ্টের টাকা আজাবা জায়গায় জায়গায় গিয়ে নষ্ট করি না দয়া করে একটা গাড়িতে সমস্যা হইতে পারে টুকিটাকি সেটা সলভ করার সমাধানের ব্যাপার আছে কিন্তু একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই গাড়ি কোনো রিসিল ভ্যালু থাকে না ভাই আমি একটা গাড়ি যখন কিনে দেখা শুই না বুঝা শুই না তারপর নিয়ে আসি আমি হিসাব আমার কষ্টের মানুষের বুকে লাগে এই টাকাটা কীভাবে যে আর্ন করে তার একটা গাড়ি কিনে বাচ্চা কাচ্চা তাদের মতন তারা মানুষ করে গাড়িগুলোকে অতএব যারা দেখতেছেন বুঝে শুনে দেখা বলো যাই না শুনে কেনা ভালো এটা সবচেয়ে বড় কথা যাই হোক
আমার যদি কোনো রকম ভুল টুল থাকে আমার চোখে দেখবেন, মানুষ মার তো ভুল, আর বাপ মার রূপে যত্ন নেবেন। পৃথিবীতে বাপ মার রূপে বড় কিছু নাই, আমার জান্নাত আমার মা আমার বাবা তারা নাই, আল্লাহ তাদের বেস্ট গঞ্জের মাধ্যমে করছি। যাই হোক, পৃথিবীতে বাপ মার রূপে বড় কিছু নাই, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। ফিয়ামানিল্লাহ, সালামু আলাইকুম।